महाशिवरात्रि महाशुभेच्छा प्रत्येक के सबाई भालो थाकुन। आज के 2021 साल महाशिवरात्रि बृहस्पतिवार पड़े। आशा करी आपनारा प्रत्येके महाशिवरात्रि व्रत कथा अवश्य पाठ करबें अथवा सुनबें। व्रत कथा ना सुनले आमार मने हय ना शिवरात्रि पूरण होबे, कारण प्रत्येकटा आमादेर बांगाली पर्वे व्रतकथा अवश्य आछे। आशा करी आपनारा प्रत्येके व्रतकथा पाठ करबें। व्रतकथाटा आमी एकटु आपनादेर बोले नी। एकटि जंगले एकटि ब्याट छिल, तो सेइ ब्याट अनेक पशु शिकार करत, अनेक पशुदेर ओपर अत्याचार करत। तो एकदिन कि होयेछे, एकटि पशु शिकार करे तार मांस केटे ब्याटटि रात्रिबेलाय बाड़ी जेते पारेनि। नीचे थाकले जाते हिंस पशुरा अर्थात बाघ सिंह जदि एसे खेये फेले सेई भये ब्याटटी एकटी बेल गाछेर उपरे आश्रय नियेछिल। ब्याटटी जानतो ना किन्तु ओटी एकटी बेल गाछ, किन्तु अजान्ते से सारा दिन ना खेये ओई बेल गाछटीर उपर आश्रय नियेछिल। एबं तार सौभाग्यक्रमे सेई बेल गाछटीर तलाय एकटी शिवलिंग छिल। সেই ব্যাচি যে শিব বেলগাছের ওপরে উঠেছিল, সেই বেলগাছের নড়াচড়াতে বেশ কয়েকটি বেলপাতা ভগবান শিবের মাথায় পড়ে যায়। এবং সেই দিনটি ছিল এরকম ফাল্গুন মাসের মহাশিবরাত্রি। তো সেই পুণ্য ফলে ব্যাচির কিন্তু অনেক পুণ্য অর্জন হয়েছিল। তারপরে ব্যাচি মারা গেছিল, কিন্তু যখন যমরাজ ব্যাচিকে নিতে আসেন তখন কিন্তু যমরাজ ব্যাটটিকে নিয়ে যেতে পারেননি, কারণ ভগবানের শিবের দুধ এসে সেই ব্যাটকে নিয়ে গেছিল। তো যমরাজ যখন নন্দীভিঙ্গিকে জিজ্ঞাসা করেছিল যে ব্যাটটি তো প্রচণ্ড পাপ কাজ করেছিল, অনেক পশু হত্যা করেছিল, অত্যাচার করেছিল, তো তারপরেও কেন ব্যাটটির এরকম ভালো ভগবানের আশ্রয় লাভ করলো, তো তখন নন্দীভিঙ্গি বলেছিলেন যে ব্যাটটি অজান্তেই এই মহাশিবরাত্রি ব্রত পালন করেছিলেন। যেহেতু সেদিন সারাদিন ব্যাট কিছু না খেয়েছিল এবং ভগবানের মাথার ওপরে বিল্বপত্র তার দ্বারা অর্পিত হয়েছিল, সেই কারণেই কিন্তু তার এতটা পুণ্য সঞ্চয় হয়েছিল যে সে ভগবানের আশীর্বাদে সে স্বর্গপ্রাপ্ত করেছিল। তার কিন্তু মৃত্যুর পরে যে যন্ত্রণা বা কষ্ট ভোগ করতে হয় সেটা তার ভোগ করতে হয়নি। তো এটাই হচ্ছে ব্রতকথা। আপনারা আরো ভালো করে কোনো বইয়ের দ্বারা বা কোনোভাবে আপনারা শুনতে পারেন, পাঠ করতে পারেন। তো আজকে মহাশিবরাত্রি আমি ভগবানের শিবে কিভাবে পুজো করেছি আপনাদের সঙ্গে পুরোটা দেখাতে পারলাম না, পুজোর পর্বের পরে আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা খুব ভালো থাকুন, আর আশা করি আপনারা প্রত্যেকে আজকে রাত্রি জাগরণ করুন, ভগবান শিবের অনেক নাম নিন, অনেক পূজা অর্চনা করুন, আপনাদের জীবনে অনেক শুভ হোক। আপনাদের প্রত্যেকে শুভ কামনা আমি করি, এবং আপনারা প্রত্যেকে আমায়ও আশীর্বাদ করুন যাতে আমিও ভগবানের আশীর্বাদ লাভ করি। আপনারা সবাই ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণা।